ওয়েলকাম টু সিরিনস কিচেন। আজকের পর্বে আমি আপনাদের নুডলসের কাটলেট তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করি। নুডলস কাটলেট বানানোর জন্য এখানে নিচ্ছি ভালোভাবে সিদ্ধ করা হাফ কাপের একটু কম মটরশুঁটি, আর নিচ্ছি সিদ্ধ করা হাফ কাপ কচি ভুট্টার দানা, আর নিচ্ছি গ্রেট করে সিদ্ধ করা গাজর হাফ কাপ। আমি এখন মটরশুঁটি এবং ভুট্টার দানাগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে হালকা ব্লেন্ড করে নিতে পারেন। এখন দিচ্ছি 2 প্যাকেট সিদ্ধ করে নেওয়া নুডলস। আমি এখানে ম্যাগি নুডলস ব্যবহার করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি চিলি ফ্লেক্স, আপনাদের চিলি ফ্লেক্স না থাকলে শুকনা মরিচের টালা গুঁড়া দিতে পারেন। ম্যাগি নুডলসের মশলা 1 চা চামচ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো 1/2 চা চামচ, আদার গুঁড়া দিচ্ছি, আপনারা 1/2 চা চামচ আদা বাটা দিতে পারেন, আর লাগছে ছোলার বেসন 2 টেবিল চামচ, আর নিচ্ছি গ্রেটেড মজারেলা চিজ 1/2 কাপ, আর লাগছে সামান্য হলুদের গুঁড়া। মিশ্রণে পানির প্রয়োজন হলে পানি অথবা দুধ দিতে পারেন, আমি এখানে 1 টেবিল চামচ দুধ দিলাম। মিশ্রণটা তৈরি হয়ে গেল, এখন কাটলেটগুলো বানিয়ে নিচ্ছি। বানানোর আগে হাতে একটু তেল মেখে নিলাম, তাহলে কাটলেটগুলো মসৃণ হবে। এখন এটিকে ডিমের ভিতরে ডুবিয়ে এবং ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। এইভাবে সব কাটলেটগুলোকে তৈরি করে নেব। নুডলস কাটলেটগুলোকে বানিয়ে নিলাম, এখন এগুলো 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। নুডলস কাটলেটগুলোকে 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিলাম, এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য চুলায় ফ্রাইং প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হলে এগুলো দিয়ে দিচ্ছি। তেলটা খুব বেশি গরম করব না। পাঁচ মিনিট রাখার পরে আমি উল্টে দিচ্ছি। উঠানোর আগে জালটাকে বাড়িয়ে দিলাম, তাহলে তেলটা কাটলেটে টানবে না। তেলটাকে এক পাশে করে নিলাম, তাহলে তেলটার ভিতর ডুবে থাকছে না বলে বেশি তেলটা গায়ে লেগে থাকছে না। আমার নুডলস কাটলেট তৈরি শেষ। আপনারা ফ্রিজে 10-15 দিন কাঁচা অবস্থায় না ভেজে এটি সংরক্ষণ করতে পারবেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকেন, ধন্যবাদ।